বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, একটাই তো জীবন, তাই চলুন ঘুরে আসা যাক। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাটারফ্লাই পার্কে। এটা তৃষ্ণা অভয়ারণ্যের অন্তর্গত একটা জাইকা প্রজেক্ট। এর পাশে রয়েছে বাইসন ন্যাশনাল পার্ক এবং তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর একটু সামনে এগিয়ে গেলেই পাবেন ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কৃষ্ণ অভয়ারণ্যের অন্তর্গত বাটারফ্লাই পার্কে। এটা 2013 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল জায়গা প্রজেক্টের আন্ডারে। এটা মোটামুটি 5.5 হেক্টর জায়গা জুড়ে আছে এবং সময় সময়ে 50 থেকে 105 রকমের প্রজাতি এখানে দেখা যায়। বিশেষ করে প্রি মনসুন এবং মনসুনের সময়ে এখানে প্রজাতির আধিক্য বেশি পরিমাণে থাকে। তো চলুন, এখন আমরা যাচ্ছি, আপনাদের ঘুরিয়ে দেখাবো পার্ক। এই জায়গাটা আমাদের রাজধানী আগরতলা থেকে ঠিক 110 কিলোমিটার দূরে। এখানে আসতে গেলে প্রথমে বেলুনিয়া হয়ে আপনাকে বরপাথরি আসতে হবে। বরপাথরি থেকে মাত্র 3 কিমি দূরেই এই পার্কটা। এই বাটারফ্লাই পার্কটা নর্থ ইস্টের প্রথম বাটারফ্লাই পার্ক। চলুন ঘুরে দেখি পুরো পার্কটা। এই পার্কটা 2013 সালে 5.5 হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এবং এখানটায় 105 থেকে 155 রকমের প্রজাপতি দেখা মেলে। বন্ধুরা, আমরা যখন পার্কটায় পৌঁছলাম তখন দেখতে পেলাম এখানে সেখানে এখনও সৌন্দর্য বৃদ্ধির কাজ পুরোদমে চলছে। আশা রাখা যায় ভবিষ্যতে এই পার্কটা আরও অনেক সুন্দর রূপ নেবে। পার্কটায় যে বাগানটা করা হয়েছে এখানে প্রচুর প্রজাপতির আনাগোনা আমরা লক্ষ্য করলাম। প্রজাপতিগুলো বিভিন্ন প্রজাতির এবং তা দেখে আমাদের মন প্রাণ সত্যিই জুড়িয়ে গেল। এখানে একটা বাটারফ্লাই ল্যাবরেটরিও গড়ে তোলা হয়েছে আর এর সাথে আছে মিউজিয়াম কাম ডেমনস্ট্রেশন সেন্টার। এই মিউজিয়ামটিতে আপনি কৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে কী কী দেখতে পাবেন সব তুলে ধরা হয়েছে।
বন্ধুরা, এখানে যে ল্যাবরেটরিটা তৈরি করা হয়েছে সেখানে আমরা কৃত্রিম উপায়ে বিভিন্ন প্রজাতির লার্ভা এবং পিউপা সংরক্ষণ করতে আমরা দেখলাম, এবং তা থেকে কৃত্রিম উপায়ে প্রজাপতিও সৃষ্টি করা হচ্ছিল। বন্ধুরা, এতক্ষণ আপনাদের ঘুরে দেখালাম বাটারফ্লাই পার্ক। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের ব্লগ এখানেই শেষ করছি।